হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো অজানা হাইব্রিড ঘাসটি ছাগল কতটা ভালোবাসে আর কতটা ভালো খায় তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটি দেখুন অজানা হাইব্রিড ঘাস অলরেডি দেওয়া হয়ে গেছে এখানে অজানা হাইব্রিড ঘাস আছে আর হোয়াইট জার্মান আছে তো বন্ধুরা কতটা তৃপ্তি সহ করে খাচ্ছে আপনারা নিজের চোখে দেখে নিন তো বন্ধুরা এই বর্ষাকালে অজানা হাইব্রিড ঘাস আর হোয়াইট জার্মান আমার খুবই সাপোর্ট দিয়ে গেল কারণ হচ্ছে নেপিয়ার সিওসিএন ফোর স্মার্ট নেপিয়ার সেই হারে প্রোডাকশান আমি পাচ্ছি না বর্ষাকালে তো সেই হিসাবে আমার হোয়াইট জার্মান আর অজানা হাইব্রিড ঘাসটি খুবই ভালো সাপোর্ট দিয়ে গেল আর খুব ভালো প্রোডাকশান হচ্ছে আর ঘাসটি খুবই নরম ঘাস দেখুন বাচ্চা থেকে বয়স্ক সবাই খাচ্ছে দেখুন কতটা তৃপ্তি করে খাচ্ছে আপনারা নিজে চোখে দেখুন তো বন্ধুরা আমি যেটা বলবো অজানা হাইব্রিড ঘাস হোয়াইট জার্মান আপনারা চাষ করতে পারেন এই ঘাসটা জলা জমিতে হয় এবং ডাঙা জমিতেও হয় আপনারা এই ঘাসটি বারো মাসই ভালো প্রোডাকশান পাবেন আশা করি আমি এই সাত মাস ধরে খাওয়াচ্ছি খুবই ভালো রেজাল্ট পাচ্ছি আর এই ঘাসটা খুব ভালো খায় দেখুন কতটা তৃপ্তি করে খাচ্ছে এরা দেখুন মোটা ঘাসগুলো চিবিয়ে চিবিয়ে কত সুন্দর খাচ্ছে দেখুন ছাগলগুলো সব এক জায়গায় লাট হয়ে গেছে সব এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো বন্ধুরা অজানা হাইব্রিড ঘাসটা খুবই ভালো ঘাস আর খুবই নরম ঘাস আর এই ছাগলে খুব ভালো খায় এখানে কিছু দাদারা এসে বর্ধমান আর হুগলি থেকে আমার ফার্ম ভিজিট করতে দেখতে এসে আমি কিভাবে ছাগল পালন করছি তো দেখতে এসে দাদারা দেখুন এদের খাওয়ার স্পিডগুলো দেখুন সব ছাগলগুলো এক জায়গায় লাঠ হয়ে রয়েছে সব মনে আনন্দে খাচ্ছে বন্ধুরা এই খাঁচাটা মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে খালি হয়ে যাবে আশা করি এদের খাওয়ার স্পিড দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা আমার যমুনা পাঠা আছে আর একটা আমার তোতাপুরীর পাঠা আছে আপনারা কম বেশি সবাই জানেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ